সংবাদ মাধ্যমে আজকের আমি কিছু কথা বলেছি সেটা আমার সাময়িক অভিমান সাময়িক কষ্ট থেকে বলেছি মাদ্রাসা সংক্রান্ত মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য ছিল এবং এই বিষয়ে আমারকে আমার সঙ্গে পার্টির কথা হয়েছে এবং দ্রুত সেই সমস্যার সমাধান হবে যদিও সমস্যাটা একটু গভীর এই জন্য হয়তো একটু দেরি দেরি হবে আর কি কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যেটা বলি সেটা না বললেই ভালো হতো এবং আমি দুঃখিত আমার দলীয় যারা আছেন সব সর্বাধিক সুপ্রিমো যারা আছেন তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং এখনও কিন্তু আমি অফিসিয়ালি খাতায় কলমে স্পোক্স পার্সন হয়ে আছি